কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুল হক সাক্কু। দুপুরে নানুয়ার দিঘির পাড়ের নিজ বাসভবনে 18 দফার ইশতেহার ঘোষণা করেন তিনি। আবারও তিনি কুমিল্লাকে বিশ্বমানের শহরে পরিণত করার ঘোষণা দেন, নান্দনিক কুমিল্লা সিটি কর্পোরেশন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। যানজট ও জলাবদ্ধতা নিরসন, অবকাঠামো তৈরি, শিক্ষা, স্বাস্থ্যখাত উন্নয়ন ও আইসিটি খাতে উন্নয়ন সহ আরও কয়েকটি খাতে স্থান পেয়েছে নির্বাচনী ইশতেহারে। আগামী 15 জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।